কর্মে যে যত যত্নবান তার সাফল্য তত বেশি নিশ্চিত। এ কর্মে কষ্ট আছে, আবার সৃষ্টির মধ্যে আনন্দ আছে। শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, তিতাস হাউসের অনুষ্ঠান সৃজনী সৃজনশীল সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে নিবেদিত। আপনাদের আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে বাংলায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমারই দেশ ছেয়ে যায় তালালের আলখাল্লায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমারই কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, তখনই নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখনই আমারই দেশে तरफता हो मेरे टीका
হরিশ্বর দিবতি বিখ্যাত হরিশ্বর পূজ্য নরেশ্বর আমি তোরে কইছিলাম আমার এ পার দৃশ্য কিন্তু তবু তুই দিছস অহন আমার বুক থর করে কাঁপতাছে তাড়াতাড়ি পর্দা টান পর্দা টান পর্দা আমি যখন কেরানীগঞ্জ দেখলাম মুন্সিগঞ্জ যাচ্ছিলাম তখন দেখলাম বিদ্যুৎ আছে কিন্তু যখন আমি মুন্সিগঞ্জ দেখলাম কেরানীগঞ্জ যাচ্ছিলাম তখন দেখলাম বিদ্যুৎ নাই আলিয়া আলিয়া বাংলার ভাগ্যবাসী যখন লোডশেডিংয়ের ঘন ঘটা ইংরেজ মার্কা মারা কোম্পানি যখন আমার রাজত্ব লইয়া কান্না কান্দি আরম্ভ করছে তখন তুমি আমার আলো আলিয়া 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 তুমি কোথায় আলিয়া কুপি জড়াও কুপি জড়াও কুপি কুপি জড়ে না তোমার মা দিন যাচ্ছে তো কাঁদে কেন আমার ভগবানী আমাকে নিয়ে স্বপ্ন ছিল প্রচুর অর্থ উপার্জন করবো ঘরে শুকর আমি আবার অর্থ কথা কেটে তোমার সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা অর্থাৎ তুমি আর যে মেয়েটি বিয়ে করার কথা ভাবছ আপনি শিউলির কথা বলছেন হ্যাঁ শিউলিকে ওর মামা দাঁড়িয়ে দিল অথচ তুমি কিনা শিউলিকে ওকে ভাবছো ভালোবাসি সে যে আমার কত বড় দুঃখ কিন্তু কি আপনি তো আমার সবই জানেন আমি কি সামান্য লেখক আমি তোমার সবই জানি জানার ইচ্ছা হলো জানা হয়ে গেল ভাবে কি যা খেতে চাও শক্ত তরল বায়বীয় প্রভু সেই মেয়েটির জন্য অবশ্য হলে সম্পাদ্য প্রভু বলতে হবে
তোমাকে যাবে না, আমার সব ভালো লাগছে। লাগবে লিখতে লিখতে মন তো ভালো হয়ে উঠবে। আমি দাদা সূর্যকুণ্ড, মহান বজ্রকুণ্ড পুত্র। উপযুক্ত বিশেষণ বেছে বেছে রাজহংসের মতো তুমি আমার জীবনী নির্মাণ করছো। তোমার জীবনে কিছুই আমি জানি না। তবু লেখা হয় ইতিহাস, পুরাণ, অসংখ্য গ্রন্থের রচয়িতারা কেউ কিছু জানত না, তবু লিখেছে, লিখবে। আমার সব ভালো আছে, আমি এখন যাও। যাবে তো সেই এক অন্ধ বাবা, অসুখী মা আর মামা তারণ এক মেয়ের কাছে। ভালোবাসা স্বাস্থ্যহীন ভালোবাসা, আমিও তোমাকে ভালোবাসি, খাদ্য রক্তে শক্তিশালী ভালোবাসা। সূর্যকুণ্ড বলো, তোমার বয়স কত? জানি না। তোমার প্রেমিকা আছে? জানি না। যুদ্ধকে ঘৃণা করো? জানি না। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো? জানি না। জানি না, জানি না, জানি না। তবে আমি লিখবো, আমাকে যেতে দাও। লেখো, তুমি লেখো, রাজহংসের মতো উপযুক্ত শব্দ বেছে বেছে। আমার দাদুনি বললে তুমি জানো আমার বাবা কোথায়। তোমার বাবার ঘরে ফিরবে না। কেন বলো? তোমার বাবা মরে গেছে। না না, অমন করে বলো না। আমার দাদুনি সেদিন তিনি জায়গা মাঝে বসে আছে, মা জানালায় দাঁড়িয়ে আছে, আমি ঘুমাই না। বাবা মরেনি, তুমি দেখে নিও, বাবা একদিন ফিরে আসবে। তুমি কি লিখছো? সূর্যকুণ্ডর জীবনী শুনবে একটু। যখন চারিদিকে যুদ্ধ প্রলয়, মন্যন্তরের করাল গ্রাস। তুমি এসব লিখো না, আমার বাবাকে একটা চিঠি লিখে দাও। পলাশের মনে খুব কষ্ট হচ্ছে। বাবা তুমি রাগ করো না, তুমি ফিরে এসো। দেব, তুমি এখন যাও। আচ্ছা শোনো, আমার নাম মনে আছে? পলাশ, বাবার দেয়া নাম। ওরা চলতে পারে না, ঘুমোতে পারে না, স্বপ্ন দেখতে পারে না। আমি এখন লিখছি, আমিও কবিতা লিখতাম। কে আপনি? ঘন অন্ধকার আফ্রিকার কালো মানিক প্যাট্রিস কুলুম্বা। প্যাট্রিস কুলুম্বা? আমার কাছে কেন? উত্তর দাও, কি আমার অপরাধ? অপরাধ? অপরাধের জন্য আমাকে অপহরণ করে হাত পেছনে বেঁধে পায়ে শিকল পরিয়ে আঘাতের পর আঘাত করে হত্যা করেছে। কে? ভণ্ডামি করে না পুরুষ। এই পৃথিবীর সবাই জানে কালো ব্যাকটিসকে কারা খুন করেছে, আর তুমি লেখক, সত্য প্রকাশের দেবতা, সে কথা সাহস করে বলতে পারছো না, লিখতে পারছো না। শোনো, যেও শোনো, আমি সূর্যকুণ্ডর জীবনী লিখছি, সে মন্দ নয়। আর মন্দ আফ্রিকার কালো ব্যাকটিস, মন্দ প্যালেস্টাইনে নির্বাসিত গেরিলারা, আর মন্দ বাংলাদেশের দাবিত মানুষেরা। প্যাটিস যেও না, শোনো প্যাটিস যেও না। একবার এন্ট্রি হয়ে গেল তাকে সত্য অবন করিবার সাহস করিও না। প্যাটিস আমাকে ঘুরমুতে চলে যাবে, কিন্তু আমি লেখো, আমি সূর্যকুণ্ডের জীবনী লিখছি, সূর্যকুণ্ডের জীবনী লেখা শেষে আমি প্যাট্রিসের কথা লিখছি, প্যাট্রিসকে বাঁচাবো। পারিবে না বেটা, পারিবে না। কেন? বিকজ এতদিনে তুমি ব্যাকরণ হয়ে যাবে। মানে? ওই ব্যাকরণে পাশ ঝরাইয়া পড়িবে, কমা সেমিকলনের দাপাদাপিতে তোমার নির্মাণ মস্তিষ্ক ইন্টারজেকশন হয়ে যাবে। বাট ফাইটার, আই নো, অদ্যপদি এই পৃথিবীতে একজন মাত্র ভাগ্যবান ব্যক্তি নিজেকে রক্ষা করিয়াছে দিয়েছে। বুঝি কে? কে সে? মে আলফ্রেড তোমার এবার নাচ। আচ্ছা রাইটার, একটা ডক্টর পান করাইতে পারো? শীতল জল বলতেছে আমি, হরিবল
সূর্যকুণ্ডের পাণ্ডুলিপি
বন্ধুরা আমাকে নিয়ে চলো। তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে, আমি তোমাদের সঙ্গে আছি। সূর্যকুণ্ড, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি লক্ষ লক্ষ বছরের আমার সুন্দর পৃথিবীকে অসংখ্যবার বিনাশ করতে চেয়েছ, তবু আমার বাসস্থান অপরূপ পৃথিবীর মুক্তি নেই এই সুন্দর পৃথিবীতে। তবু অন্ধকবি হোমার ঋষি বাল্মীকি জন্ম নিয়েছে, আমার বাসস্থান পৃথিবীর মৃত্যু নেই। লেখক চিরকাল সত্য সুন্দরকে প্রকাশ করবেই, প্রকাশ করবেই, প্রকাশ করবেই। পাহাড়ের মাঝে মৌলা মসজিদ বানাইছি, ওই পাহাড়ের মাঝে মৌলা মসজিদ বানাইছি। জোয়ার যখন তিন প্রকারের পানি আসে, লঙ্কা বা সাদা বরণ নদীতে জোয়ার হয় যখন, তিন প্রকারের পানি আসে, লঙ্কা বা সাদা বরণ সেই নদীতে মরা তুমি, সেই নদীতে মরা তুমির হাজার নিম্ব পারতাছে। Yes, I imagine, I think about, I also think of one thing, which is everywhere in this world, but I can't see, I can't touch, just feel by my heart. Thank you.
খোঁজল মাঝি কতজন সোনার তৈরি এই দেশে আছে কত সন্ন্যাসী কতজন শ্রমিক চাষী এই দেশে আছে কতজন মাঝি কতজন সোনার তৈরি এই দেশে আছে কত সন্ন্যাসী কতজন শ্রমিক চাষী সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মনে হয় আমরা সবাই উপভোগ করেছি। তারা যথাসাধ্য চেষ্টা করেছে একটি ভালো অনুষ্ঠান উপস্থাপনের জন্য। আজকের এই অনুষ্ঠান পরিচালনা, প্রস্তুতকরণ এবং উপস্থাপনার কাজে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যে সমস্ত অনুষদ সদস্য এর পিছনে জড়িত ছিলেন তারা যথেষ্ট পরিশ্রম করেছেন। একইভাবে ক্যাডেট, বেশিরভাগ ক্যাডেটদের পরীক্ষা ছিল, পড়াশোনার চাপ ছিল, এর মাঝেও তারা আমার মনে হয় একটা ভালো অনুষ্ঠান আমাদের সামনে পরিবেশন করেছে। সবাই আমার সাথে একমত হবেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আশা করি ভবিষ্যতে সম্ভবত গোমতী, এরপরে গোমতী হাউস, মেঘনা হাউস হয়ে গেছে তিতাস, এরপরে সম্ভবত গোমতী, আমার ভুল না হলে গোমতী হাউস আরও ভালো অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন সফল হবে বলে আমার বিশ্বাস। কারণ আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং আমাদের এর ফলে আমাদের যে ইচ্ছা বা কামনা সেটাও ভালো হয়, আমাদের ইচ্ছাতে আরও ভালো অনুষ্ঠান আমরা উপভোগ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ক্যাডেটদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল তোমরা ছুটিতে যাবে। এইবারের ছুটিটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের থার্ড টার্ম শুরু হবে এই ছুটির পরেই। বেশিরভাগ ক্লাসের, বিশেষ করে 7, 8, 9, তাদেরকে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরবর্তী টার্মের শেষের দিকে, তাই এই টার্ম তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী টার্ম। একইভাবে দশম শ্রেণী ক্যাডেটদের নির্বাচনী পরীক্ষা, দ্বাদশ শ্রেণী ক্যাডেটদের প্রাক নির্বাচনী পরীক্ষার কিছু অংশ এবং একইভাবে নির্বাচনী পরীক্ষা সম্ভবত ওই টার্মের শেষ দিকে অনুষ্ঠিত হবে। তাই এই টার্মে যে সময়টা তোমরা পাবে এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, কারণ ছুটি এনজয় করার সুযোগ ভবিষ্যতে আসবে, কিন্তু যদি সময় মতো তোমরা লেখাপড়া না করে এগিয়ে না থাকো তাহলে আমরা যে ধারাবাহিক ভালো ফলাফল তোমাদের কলেজ করছিল সেটা বিঘ্নিত হবে এবং সেটা আমরা কেউই চাই না। তাই অর্জিত ফলাফল এবং অর্জিত সাফল্যকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে একটু পরিশ্রম করতে হবে। তাই এই কামিং লিভটা তোমরা, আমার মনে হয় সময়টা মেটিকুলাসলি ব্যবহার করতে হবে।